হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো টপ 10 স্টুডিও পিএইচডি ফাইল, যেটা তোমাদের মধ্যে অনেকেই ফটোশপ দিয়ে কাজ করো, তারা স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ড এইগুলো নিয়েই কাজ করো। তো তাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটা হতে চলেছে। এবং যারা স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাও, যারা ফটো এডিটিং করো, ফটোর কাজে যেগুলো স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ হয়, আজকে তোমাদের সেই টপ 10 যে ফটো স্টুডিও স্টুডিও পিএইচডি ফাইলগুলো সেগুলোই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের সঙ্গে যে শেয়ার করবো টপ 10 যে ফাইলগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ফটোশপ সিসি ভার্সনটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো সিসি ভার্সনটি ওপেন করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন কাজটা হবে। তো আমি একটা কাজ করা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পিএইচডি ফাইল। তো এর মধ্যে যতগুলো কাজ আছে, যতগুলো এই যে ফটোতে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ, সবগুলোই লাগানো। তো আশা করি বুঝতে পেরেছ যে কি বলতে চাইছি। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটাও লাগানো, এখানে যে নিচে যে ফ্লোরটা আছে এটাও লাগানো, আচ্ছা পর্দাটা যে টাঙানো আছে এটাও লাগানো, শোকেসটা লাগানো, দেওয়ালে যে যে ফটো অ্যালবামটা লাগানো আছে ওটাও লাগানো হয়েছে। তো পুরো জিনিসটাই এখানে লাগানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ যে যে কি কাজটা আছে এখানে, ঠিক আছে? তো আজকে তোমাদের এই ধরনের পিএইচডি ফাইলগুলো আজকে দেখাবো, ঠিক আছে? এই ধরনের পিএইচডি ফাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, 10টা টপ যে 10 পিএইচডি ফাইল সেগুলোই শেয়ার করবো। তো কোনগুলো শেয়ার করবো এবং কীভাবে কাজ করবে তোমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো যে টপ 10-এর মধ্যে যে আমি পিএইচডি ফাইলগুলো আজকে দিতে চাইছি সেগুলো হচ্ছে এই টপ 10, ঠিক আছে? এরপরে আমি পরের ভিডিওতে আমি এর পরের সিরিজে আমি আবার 10টা দিব, ঠিক আছে? এই টপ 10-এর মধ্যে দেখতে পাচ্ছ এই রকম ধরনের সবগুলো স্টুডিও ব্যাকগ্রাউন্ডগুলো পাবে, ঠিক আছে? এগুলো তোমরা দেখছো এরকম, কিন্তু তোমরা যদি কাজ করো, তোমাদের কেমন কাজটা করবে তোমরা কিন্তু ভেবে নেবে, ঠিক আছে? আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি কাজটা কীভাবে করবে বা কেমন ধরনের কাজটা করা যায়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এটা একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড। তো এর মধ্যে এতগুলোই দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু এখানে ফ্লোর, এই যে ফুল, এই যে ওয়াল ডিজাইন, এই যে ফ্লাওয়ারটা, সবগুলোই কিন্তু এক্সট্রা লাগানো। তো তুমি চাইলে এটা তুমিও এক্সট্রা লাগাতে পারবে। যেরকম আমি এই চেয়ারটা যদি নিয়ে এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আমি যদি এটা থেকে যদি আমি একটা ফটো, যেটা এই ফটোটা আমি যদি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। তো বুঝতেই পারছো যে স্টুডিওগুলো কাজগুলো কেমন কাজ করছে বা এটা দিয়ে তুমি কি করতে পারবে, ঠিক আছে? তো এখানে এটা আছে। তো তুমি যদি চাও যে এই যে নিচের যে যেটা ফ্লোরটা আছে এটা তুমি এটাতেও বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এইভাবে এটা বসিয়ে দিলে এটাকে তুমি ওপরে তুলে দিলে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি যদি চাই এটা, আমি এই পিএনজিটা কিংবা এই যে পিএইচডি ফাইলটা, এটা থেকে আমি জাস্ট এই চেয়ারটা আমি তুলে নিয়ে যদি এখান থেকে যদি পিএনজিটা বসাই, তো দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমি আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এই যে পর্দাটা এখান থেকে টেনে নিয়ে এসে যদি আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তো আমি এর পরেরগুলো দেখিয়ে দিই সেমভাবে। এটা একটা, এটাতেও সেমভাবে তুমি যদি এটা বসাও, এটা আমি সরিয়ে নিয়ে গিয়ে এখানে যদি বসাই, এটা যদি ফুলটা যদি এখানে নিয়ে বসাই, ঠিক আছে, ফুলটা নিচে চলে উপরে চলে গেছে, এটা নিচে চলে আসে। লেয়ারের কাজ আছে। তো তোমরা লেয়ারটা সব থেকে ইম্পর্ট্যান্ট, তোমরা লেয়ারটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? এই লেয়ারটা, এই যে আমি এই লেয়ারটা যদি আগে দিয়ে দিই তাহলে ফুলটা আমার উপরে চলে আসছে, আমি এটা নিচে দিচ্ছি। তো এই ক্ষেত্রে এরকম কাজ করলাম, ঠিক আছে? তো তুমি যদি চাও এই পিএনজিটাকে এটাকে আমি এই জায়গাটায় বসাবো, বসাতে পারো তোমার মনের মতো করে। এখানে কিন্তু সবগুলোতে কাজ করতে পারবে, ঠিক আছে? আমি এখান থেকে এই ফ্রেমটা তুলে নিয়ে এসে আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, এটাতে আমি এটা সাইজ আমি ছোট করে দিচ্ছি। আশা করি বুঝতে পারলে এই পিএনজিটা কী কাজ করবে, ঠিক আছে? তো আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আচ্ছা, এটা একটা, এটার মধ্যেও দেখতে পাচ্ছ যে সবগুলো ফলস লাগানো আছে, ঠিক আছে?
তুমি চাইলে এটাতেও তুমি এরকম সিড একটা দিতে পারবে। আমি এটা চাইছি এটাকে তুলে দিতে, ঠিক আছে, এটাকে আমি রিমুভ করে দিতে চাইছি। আচ্ছা এখানে এটাও রিমুভ করে দিলাম, জাস্ট এটাকে তুলে নিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম এবং এটাকে তুলে দিলাম লেয়ারটাকে, ঠিক আছে। তো দেখতে পেলে কেমন হলো? তো সেম ভাবে এটা দেখিয়ে দিচ্ছি, এটাও এরকম আছে এক সাইড দিয়ে। যদি কেউ এই এক সাইড দিয়ে বসার থাকে তাহলে এটা এক সাইড দিয়ে বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটাতেও সেম ভাবে, এটাতেও যদি তুমি এরকম করে থাকো তাহলে এটাও তোমার স্টাইলে হয়ে যাবে। এখানে তুমি দেওয়ালে যে ঘড়িটা আছে এটা তুমিও চেঞ্জ করতে পারবে, কিংবা এই যে যে ওয়ালে যে যে ডিজাইনটা দেওয়া আছে এটাও তুমি চেঞ্জ করতে পারবে। আচ্ছা এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডগুলো যে তোমাদের যে দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডগুলোও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। তা তোমরা যদি চাও একটা এর যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি এই ব্যাকগ্রাউন্ডে বসাতে চেয়েছি, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা আমি যদি এটা কেটে দিচ্ছি, আচ্ছা এটা আছে, এটা আমি এই চেয়ারটা আমি এই চেয়ারের ওপর যদি কাউকে বসিয়ে দিই, ঠিক আছে, হলো। আচ্ছা এখানে যদি আমি এটা যদি মিনিমাইজ করে দিই তাহলে এটা হয়ে গেল বন্ধ, ঠিক আছে। আমি এই কালারটা চাইছি এটাতে বসাতে, ঠিক আছে, হলো। এবার তুমি যেমন ডিজাইন দিবে তেমনই কিন্তু হবে। তো আশা করি আমি তোমাদের আইডিয়াটা দিতে পারলাম। সরি, তো তোমাদের আইডিয়াটা দিয়ে দিলাম। তো তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নেবে, কিংবা তোমাদের মনের মতন করে তোমাদের এডিট করতে পারবে, ঠিক আছে। আজকে এই টপ টেন যে পিএইচডিগুলো দিচ্ছি, এর পরের ভিডিওতে আমি আরও কিছু আমি পিএইচডি ফাইল দিব, তো সেগুলোও তোমরা এর পরের ভিডিওগুলো দেখতে থাকবে। তবে আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তবেই কিন্তু পরের নোটিফিকেশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের যে ভিডিওটা এই যে পিএইচডি ফাইলগুলো এগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। তো এর পরের ভিডিওতে আমি আবার 10টা পিএইচডি ফাইল দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এটাই, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের কোনো কিছু যদি কম্পিউটার সম্বন্ধে ফটোশপ সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিংবা নতুন একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং।